দুঃখ লাগে, দুঃখ লাগে। আমাদের এলাকার কিছু কিছু এখন দেখবেন মানুষ আছে বলছে বলে খারাপ লেবেন না, যেন এটা বলার দরকার আছে। অস্ত জীবনে বহু শুনেছেন রে বাবা, আর কত বড় পণ্ডিত হয়েছেন, আমলদার মানুষ হয়েছেন, বুঝাই যাচ্ছে বহু দর শুনেছেন। একটা কথা মনে রাখবেন, আমল যদি কম থাকে অন্তত আকিদাটাকে বাঁচান, আমল যদি কম থাকে ইমানটাকে অন্তত বাঁচান। আমাদের এলাকায় দেখবেন কিছু কিছু আমার দাদা পীরের মুড়িদের ছেলে, দাদা পীরের মুড়িদের পোতা, দাদা পীরের মুড়িদের আওলাদ, দাদা পীরের মুড়িদের বংশধর, অন্যান্য দলমতের মানুষকে নিয়ে এসে দাদা হুজুর কেবলার সিলসিলাকে ছোট করতে চাইছে। এই কথা ঠিক না ভুল বলছি? এ করে তো না, করে না। দাদা পীরের আওলাদ যদি খারাপই হয়, সিলসিলার আলিমটা যদি খারাপই হয়, দাদা পীরের অমুক আওলাদটা যদি খারাপই হয়, সব কটা কি খারাপ? সিলসিলা লক্ষ লক্ষ আলে, লক্ষ লক্ষ হাবে, লক্ষ লক্ষ সিলসিলার মুড়ি আপনার মুক্তি, সবাই খারাপ? একজন খারাপ, দুজন খারাপ, অমুক খারাপ। কদিন আগে আপনাদের মিনাকা বলেন, তারপরে আমাদের জীবনতলা বলেন, এমন একটা বক্তাকে নিয়ে এসে এলাকায় একটা আলোড়ন হৈ হৈ করলো, যে নাকি আমার দাদা পীরের সিলসিলার বিরুদ্ধে বিপক্ষে কথা বলে। শুনেছেন? কথা বলবেন এলাকায় নিয়ে এসে হৈ হৈ করলো। একবার চিন্তা করলো না, কাকে নিয়ে এসেছি, তার দ্বারা আমার ক্ষতি না লাভ? এ মিয়া, তোমার যদি অতি অসম্মান সহায় ইউটিউবে বসে বসে শোনো, এখন তো আল্লাহর রহমত হাতে হাতে মোবাইল, 399, 349, 499, 498, একটা টাকা মেরে নাও না, 3 মাস বসে বসে দেখো, বসে বসে। এই কথা ঠিক না ভুল বলছি? এত সস্তায় 3 মাস 90 দিন বসে বসে খাটো, হাজার হাজার বক্তা, হাজার হাজার ওয়াজিরে, এক একজনের এক এক রকম মন্তব্য, এক একজনের এক এক রকম আলোচনা, এক একজনের এক এক রকম গলার ভয়েজ, গলার সুর এক একজনের এক এক রকম শোনেন। কিন্তু আপনি তা না করে এলাকায় নিয়ে এসে সাধারণ মানুষগুলোর ইমান একটা দিকে ছিল, টলমল করছে। ঠিকই তো, এ তো কোরআন থেকে বলে গেল, এ তো হাদিস থেকে বলে গেল, এ তো কোরআনই বলে গেল যে এই কথা কি আপনারা বুঝে আসছে না? এই আপনাদের কথা বুঝতে আসছে না কি বলতে চাইছি? ইমানটাকে বাঁচান, ইমানটাকে আপনারা বাঁচান। এই কদিন নাকি বাইরে থেকে নিয়েছে বড় বড় ফতোয়া, ফুরফুরা যদি দানা ফিরে না ওলা সেলসিলা যদি কোনো আলিম যদি 10,000-15,000 টাকা ভিজিট লেগে, ও ফতোয়া মানে কি? মাইক একদম ফতোয়া ফুলঝুড়ির মতো বেরোচ্ছে, বুকের মাঝখান থেকে 60,000-70,000-80,000 টাকা নিয়ে চলে গেল, এক টাকারও মুখের প্রতিবাদ বেরিয়েছে। এই কথা বলবেন তো, প্রতিবাদ বেরিয়েছে কোথায় গেল? যারা মাইক ধরে বড় বড় লিখছার আওয়াজ, তারা গেল কোথায়? এখনো পর্যন্ত একটাও তো ভয়েস শুনতে পেলাম না, এখনো পর্যন্ত একটা প্রতিবাদের সোশ্যাল মিডিয়ার কোনো কাগজ দেখলাম না। তা তোমাদের মূল উদ্দেশ্যটা কি? তোমাদের মূল উদ্দেশ্য অর্থ নয়, তোমাদের মূল উদ্দেশ্য হলো আমার দাদা হুজুর পীর কিবলাকে তুলে দেওয়া, আমার দাদা পীর কিবলা দরবারকে নাস্তে নাবুদ করা, আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামটাকে মুছে দেওয়া। মনে রেখে দেবেন, ফুরফুরা শরীফ আজকের নয়, এই ফুরফুরা শরীফ হলো 700 বছরের ইতিহাস, ঐতিহাসিক ফুরফুরা শরীফ। আমার দাদা হুজুর আসতে পারে 150-200 বছর, দাদা পীরের আগেও এই ফুরফুরা শরীফ বাংলা জমিনে 500 বছর রাজত্ব করছে। একবার জোরে বলবেন না, আর জোরে বলবেন না, এ দরবার কবুলিয়াতের দরবার, কত এসেছে কত গেছে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ।
আমার এই সিলসিলাকে আমার আল্লাহ কবুল করেছে। শোনো, আমার এই সিলসিলাকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবে। তুমি আমার আওলাদ হয়ে যদি আমার বিপক্ষে চলো, তুমি ধ্বংস হবে। তুমি আমার হলিবাদ ছেলে হয়ে যদি আমার বিপক্ষে চলো, তুমি ধ্বংস হবে। তুমি আমার মুরিদের ছেলে হয়ে যদি তুমি বিপক্ষে চলো, তুমি ধ্বংস হবে। তুমি যদি আমার সেলসিলার ক্ষতি করতে চাও, আমি আবু বাকর বলে গেলাম, আমার সেলসিলার ক্ষতি হবে না, বড় তুমি ধ্বংস হবে, তুমি শেষ হবে, তুমি বরবাদ হবে। আমার আল্লাহ আমি আবু বাকরের সেলসিলাকে জিন্দা রাখবে। তাই যদি না হতো কত লড়াই, কম দলমত দাদাজি, কত দলমত বলুন তো। তবু আল্লাহ বাংলা জমিনে প্রত্যেকটা মানুষের মনে মনে ভালোবাসুক আর নাই বাসুক, যাক আর নাই যাক, ফুরফুরা শব্দটা, ফুরফুরার নামটা তার প্রত্যেকটা মানুষের বুকে দেখে দিয়েছে। ফুরফুরা সেই দরবারের মানুষ, হাগো আমাদের নসিব ভালো না খারাপ, এক কথা বলবেন তো, আমাকে ভালো লাগে না জাহিদ করে দেন। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ চেনেন? ফুরফুরাটা কি, কে ফুরফুরা? যে দরবারের সঙ্গে স্বয়ং আমার রসুল্লাহর সঙ্গে সম্পর্ক, কে বলছে এ কথাটা বললেন কি? আমার হুগলি জেলার মানুষ, হাওড়া জেলার মানুষ, চব্বিশ পরগনার মানুষ, মেদিনীপুরের মানুষ, বর্তমানের মানুষ, মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, এই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ না, এই আপনার উত্তর চব্বিশ পরগনার মানুষ, এই বসিরহাট আল্লামা রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যখন আমার পীরের সঙ্গে হজ করে সোনার মদিনা শরীফে আমি গিয়েছিলাম, আমার রসুল্লাহ দরবারে যখন আমরা গিয়ে পৌঁছালাম, বিস্তারিত অনেক আলোচনা সংক্ষেপে বলছি ছোট্ট করে, আমার পীর আবু বাকরকে রাজ দরবারে হুকুম জারি হয়ে গেল যে রসুল্লাহর মাজারে দরজা খুলে আমার পীর আবু বাকরকে একটা রাত থাকতে দেওয়া হবে। আমার দাদা হুজুর কেবলার সামনে যখন দরজা খুলে দেওয়া গেল, হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি আর কি কাউকে নেবেন না একা যাবেন? দাদা হুজুর কেবলা বলল, বাবা আমি আরো কয়েকজনকে সঙ্গে নিতে চাই। হুজুর কাদেরকে নেবেন আপনি নিয়ে যান। আমার পীর আবু বাকর, আমার ফুরফুরার পীর আবু বাকর, তিনার বড় আওলাদ কাইয়ুমুজ্জামান, বড় হুজুর কেবলাকে ডাকলেন, আমি অধব, আমি রুহুল আমিনকে ডাকলেন, আরো কয়েকজন খলিফাকে ডেকে ভিতরে ঢুকে গেলেন, বাইরে থেকে তালাটা বন্ধ করে দেওয়া হলো। বাইরে থেকে তালাটা বন্ধ করে দেওয়া হলো। সারা টারা এশার নামাজ বাদ ঢুকেছি, রসুল্লাহর মাজারের সামনে দাঁড়িয়ে আছি। হাগর নবীর মাজারের সামনে ঢোকা যায়? এক কথা বলবেন তো, এই যুবকেরা মোবাইল ঘাটে, ইউটিউব ঘাটে, এরা সোশ্যাল মিডিয়া ঘাটে, এদের করে জিজ্ঞাসা করবেন তো, কাবা শরীফের ফটো লক্ষ লক্ষ ভিডিও ছাড়া আছে কাবা ঘরের, বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, কোন সম্মানীয় ব্যক্তি আলেম ওলামা গেলে আরবের রাজদরবার থেকে তাকে সম্মান হিসাবে আল্লাহ পাকের কাবা শরীফের দরজাটা খুলে ভেতরে ঢুকতে দেওয়া হয়। দেখেছেন কোনোদিন ভেতরে ঢুকতে দেওয়া হয়? একটা ভিডিও দেখান, একটা আপনি ভিডিও দেখান, তমাম সোশ্যাল মিডিয়া ঘটে যে রসুল্লাহর মাজারের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে, একটা দেখান, পাবেন না। আল্লাহ নবী রওজা মুবারকে কাউকে ঢুকতে দেওয়া হয় না, আল্লাহ রসুলের রওজা মুবারকের কাছে যেতে দেওয়া হয় না। রসুল্লাহর মাজার থেকে কম করে বিশ গজ, তিরিশ গজ, পঞ্চাশ গজ, ওটা পুলিশ পারমিশনে, পুলিশের ব্যাপার, পুলিশের যেমন কন্ট্রোল করতে পারবে ঠিক সেই রকম ভাবে ওরা আল্লাহর নবীর রওজাটাকে উম্মতদের দেখায়। শুধু সালাম দিবার অপেক্ষা, সালাম ডাকালি দিয়ে বেরিয়ে যাও, সালাম ডাকালি দাও বেরিয়ে যাও, দানা তো দেয় না। যদি মনে করে রসুল্লাহর মাজারটা ভক্তি সহকারে দেখবো, কাছে নয়, মদিনার মসজিদের নববীর একটা সাইডে গিয়ে দূর থেকে আপনাকে দেখতে হবে।
কাছে যেতে দেবে না। আল্লামা রুহুল আমিন সাহেব বলছেন, আমার পীর গিয়ে রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আমার পীরের পাশে পীরের বড় আওলাদ, আর আমি রুহুল আমিন ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। যখনই আমার পীর গিয়ে দাঁড়িয়ে সালাম দিলেন, খোদার কসম আমি রুহুল আমিন চামড়ার চোখে ঘুমন্ত অবস্থায় নয়, স্বপ্নে নয়, আমি চামড়ার চোখে দেখতে পাচ্ছি স্বয়ং রসুল আমার হাতটা বাড়িয়ে আমার পীরের সঙ্গে মুসাফা করছে। এই জোরে বলবেন না, এ মুসলমান নবী জিন্দা না মুর্দা? এই জোরে বলে, এই সাহাবারা জিন্দা না মুর্দা? তাবিন হুজুরা জিন্দা না মুর্দা? তাবে তাবিন হুজুরা জিন্দা না মুর্দা? আল্লাহ নামাজি হাজি গাজি ইমাম মৌলানা তমাম বিশ্বের যত নামি দামি বুজুর্গ যত বান্দা আছেন তারা জিন্দা না মুর্দা? আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই ঘোষের মাটি আপনার বাপদাদু আপনার আব্বা আপনার মুরব্বী যারা শুয়ে আছেন ইনারা জিন্দা না মুর্দা, আপনি কি বলবেন? যে এই ইনারা জিন্দা না মুর্দা? আপনার দাদু যারা চলে গেছে, এই আপনার মুরব্বী যারা চলে গেছে জিন্দা না মুর্দা? কথা বলেন না, কথা বলবেন তো? নবী জিন্দা বললেন ভয় পেলেন না, সাহাবা জিন্দা বললেন ভয় খেলেন না, সত্য কি মিথ্যা যাচাই করলেন না, তাবিন জিন্দা বলে দিলেন তার বেলায় বাঁধল না, তবে তাবিন জিন্দা বলে দিলেন তার বেলায় বাঁধল না, ইমাম আল্লাহর ওলি মাহবুব বান্দা হাক্কানি আলেম ওলামা যখন বললাম তখন জিন্দা বলে দিলেন, তখন আপনার আটকালো না। আর যখনই আপনাকে প্রশ্ন করেছি আপনার আব্বা দাদু দাদি নানা নানি মুরব্বী ইনারা জিন্দা না মুর্দা, আর কথা বলে না, হ্যাঁ না কোনটা, কথা বলবেন তো? জিন্দা হবে, কথা বুঝতে পারছেন না? জিন্দা হবে অনেক চিন্তা ভাবনা করে বলছি, কেন বলছে? আমরা কবরে সালাম দিই। আগো কবরে সালাম দেবার হুকুম আছে না নাই? ওরা মরে গেছে, রসুল বলছে দুটো জিন্দেগি, একটা হলো দুনিয়া একটা হলো আখেরাত, দুনিয়ার জীবন আখেরাতের জীবন। বর্তমানে আমরা যার বসে আছি আমাদের দুনিয়ার জীবন চলছে, কবরবাসীদের দ্বিতীয় জীবন অর্থাৎ আখেরাতের জীবন চলছে। আপনি বললেন কি করে মরে গেছে, মরে গেছে কি, মরে গেছে কি? তারা কবরবাসী হয়ে গেছে, কিন্তু তাদের সমস্ত কিছু আমার আল্লাহ কবরে কবরে আমার আল্লাহ জানাচ্ছেন। একবার জোরে বলবেন না, সব বুঝতে পারছে কিন্তু করবার নেই কিছু, তাদের নামাজ তাদের রোজা তাদের হজ তাদের জাকাত তাদের কাঁদা তাদের তওবা তাদের মালাজাত সবটাই বেকার, শুধুমাত্র একটাই তারা পাবে, সেটা কোনটা? রসুল বলছে সদকাই জারিয়া। এটা যদি তারা দুনিয়ায় কিছু করে যেতে পারে, যেমন এই মসজিদ যদি কেউ কিছু করে যায় দিয়ে যায়, একটা জানালা খরচ দিল কি একটা পাকা খরচা দিল কি একটা আপনার পিলার খরচা দিল কি 10 বস্তা সিমেন্ট মাটি 1000 ইট দিল, এই যে কাজ এইটা হলো সদকায়ে জারিয়া। রসুল বলছে মসজিদটা যতদিন বাঁচবে ততদিন পর্যন্ত তুমি এবং তোমার পরিবারের সবাই কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। এ জোরে বলবেন না, এটা কি সদকায়ে জারিয়া? আর একটা হলো মাদ্রাসা খানকা মুক্ত, আর নেক ছেলে মেয়ে যদি রেখে যায় যাতে তারা কাজ করে, ছেলে তো সবাইয়ের পয়দা করে কিন্তু মানুষের মতন মানুষ কতদিন তৈরি হয়? ছেলে তো সবাইয়ের আছে, মানুষের মতো মানুষ ছেলে কটা আছে? আমার ভাইয়েরা আমার বাবাজিরা আমার নওজোয়ান যুবকেরা রসুলের আশেক হন, রসুলের পাগল হন, রসুলের দিবানা হন, সাহাবাদের মতন দেখে শিক্ষা গ্রহণ করে, ভাবুন যে মরণ আমাকে হবে মরতে আমাকে হবে, আজ না হয় কাল, এবছর না হয় সামনে বছর, 2019 না হয় 20-এ, 2020 না হয় 30-এ, 40-50 আমাকে মরতে হবে। তাই মরতে হবে না, কবর আমাকে পড়তে হবে, খাটিয়ে আমাকে শুতে হবে, কবরে আমাকে যেতে হবে, একা আমাকে হতে হবে, একা একা আমাকে থাকতে হবে। কি
করে থাকবেন? এক কথা বলেন, থাকবেন কি করে? কি করেছেন? নামাজ পড়েছেন? এক কথা বলেন, রোজা রেখেছেন? ভালো কাজ কিছু করেছেন কি? কত সুন্দর আতর মাখিয়ে, ওহ কপ্পুর মাখিয়ে, আতর মাখিয়ে কত সুন্দর কাফনে জড়িয়ে একদম কবরে একটা প্যাকিং করে দিয়েছিলেন। কি হচ্ছে কেউ বুঝতে পারছে? এক কথা বলেন না, কি হচ্ছে কেউ জানে? কি করবেন?